পশুপালকদের সুবিধার্থে রাজ্যে আরও একটি ভেটেনারি মেডিসিন স্টোর অ্যান্ড কোল্ড স্টোর এর নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হলো মঙ্গলবার। রাজধানী আগরতলার অভয়নগর এলাকায় অত্যাধুনিক ব্যবস্থাপনা সম্পন্ন নতুন এই ভবনের এদিন আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী ভগবান দাস। উদ্বোধনী অনুষ্ঠানে এদিন মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার দেব, সমাজসেবী কুন্তল সরকার সহ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। ফিতে কেটে নতুন ভবনের সূচনা করে এদিন মন্ত্রী সহ অন্যান্য অতিথিরা নতুন ভবনটি ঘুরে দেখেন। এর মধ্যেই সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মন্ত্রী ভগবান দাস বলেন, এই নতুন বিল্ডিং জেলার পশুপালকদের কাছে নতুন দিশা দেখাবে। রাজ্যে আরও তিনটি এরকম ভেটেনারি মেডিসিন স্টোর বিল্ডিং রয়েছে, এর ফলে দারুণভাবে উপকৃত হবেন রাজ্যের পশুপালকরা। তিনি এদিন আরও বলেন, কৃষি এবং কৃষকদের জন্য একটা বড় পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজ্য সরকারের স্বনির্ভরতার লক্ষ্যে চালু করেছে মুখ্যমন্ত্রী গোধন প্রকল্প। এই প্রকল্প দারুণ সাফল্য পেয়েছে রাজ্যে, বিশেষ করে উন্নত প্রজননের দিক দিয়ে অনেকটা সাফল্য হয়েছে গোপালকরা। আগামী দিনে এই প্রকল্প গোপালকদের স্বনির্ভর করতে সহায়ক ভূমিকা নেবে বলে মনে করেন তিনি। পশুপালন ডেফিনেটলি এটা এই রাজ্যের যারা পশুপালক রয়েছেন বা আমাদের সরকারিভাবে যে সমস্ত ফার্ম রয়েছে, ক্যাটেল ফার্মই হোক, ফিগারি হোক, অটারি হোক বা ব্রয়লার হোক, 100% সেটা আজকে একটা নতুন দিশায় যাচ্ছে, এটা সবাই উপকৃত হবে। তো আজকে আমাদের শুধু এটাই নয়, এই রাজ্যের আরও তিনটি রয়েছে, এটা সব চারটা রয়েছে, এখানে একটা স্টোর যেটা উদ্বোধন হচ্ছে, পাশাপাশি রয়েছে কোল্ড স্টোর, যেখানে মেডিসিন এমন কিছু মেডিসিন রয়েছে যেগুলোকে কোল্ড স্টোরে রাখতে হয়। তো এটা অ্যাকচুয়ালি আজকে একটা বড় অ্যাচিভমেন্ট আমাদের রাজ্যের জন্য। এটা মূলত হেডকোয়ার্টারের মতো এটা থাকবে, এখান থেকে বিভিন্ন জায়গাতে ডিস্ট্রিবিউট হবে। তো সেই যে ছোটো ছোটো জায়গাতে রয়েছে সেখানে ডিস্ট্রিবিউশন হবে, এতে করে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।